আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হলিডে কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় পর্বের মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় শ্রেণীর প্রশ্নের উত্তরগুলি। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিও যাওয়ার পূর্বে অবশ্যই তোমাদের বলবো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক ও শেয়ার করতে ভুলবে না। তাহলে চলে যাওয়া যাক উত্তরে। দ্বিতীয় শ্রেণীতে আমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রশ্নগুলি যেগুলো ছিল তার উত্তরগুলো দেখে নাও, এই শূন্যস্থান পূরণ করো। প্রথমটিতে করে দেওয়া ছিল দ্বিতীয়টিতে মঙ্গল, এরপরে তৃতীয় লবঙ্গ এবং চতুর্থ হচ্ছে অঙ্কন। এরপরে তোমাদের ক্ষয়ের দাগের যেটা ছবিতে দেখছো তার নাম দিতে বলেছে। এখানে দেখো তোমরা প্রথম বেগুনের ছবি আই ক্যান সি এ ব্রিঞ্জেল হবে, আলুর ছবি আলুর ইংরেজি পটেটো আই ক্যান সি এ পটেটো, এরপরে লঙ্কা চিলি আই ক্যান সি এ চিলি। এরপরে বলছে যে 85 সংখ্যাটিকে উল্টে লিখলে বাড়বে না কমবে, অবশ্যই 85 সংখ্যাটিকে উল্টে লিখলে 58, সংখ্যাটি 85 থেকে ছোট তাই সংখ্যাটিকে উল্টে লিখলে কমবে মান। এরপরে বাক্সে লেখা শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতো, প্রথমটাতে মোচ্ছব, এরপরে পাঠ্য, তারপরে বিজ্ঞ ঐগ, এরপরে খণ্ডন। এরপরে খতে খতে বলেছে তোমাদের একই উচ্চারণযুক্ত শব্দগুলো লিখতে, ফিগের পরে উইগ ডিগ বিগ, বাঘের পরে টাগ জাগ হাগ, ম্যান হেন টেন ডেন। এরপরে তোমাদের গতে শূন্যস্থান পূরণ করতে বলেছে, শূন্যস্থান পূরণগুলো দেখে নাও, 4 লেস দেন 5 লেস দেন 6 লেস দেন 7 লেস দেন 8 লেস দেন 9, 4-এর থেকে বড় হচ্ছে তোমাদের 5, 5-এর থেকে বড় হচ্ছে 6, 6-এর থেকে বড় 7, সেই রকম 11 12 13 14 15 16 এরকম করে 21-এর পরে তোমাদের 22 23 24 25 26 এগুলো তোমরা দেখে নিয়েছো। এরপরে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে সমন্বয় সাধনের সক্ষমতার উত্তরগুলো দেখে নাও দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের। ক স্তম্ভের সঙ্গে সস্তম্ভ মেলাতে বলেছে, কয়ের দাগের পছন্দ এর বিপরীত শব্দ অপছন্দ, এরপরে ভয় এর বিপরীত শব্দ হচ্ছে সাহস, তীক্ষ্ণ তীক্ষ্ণর বিপরীত শব্দ ভোঁতা, উচিত অনুচিত দুর্বল সবল। এখানে টাইগার টাইগারের কি রয়েছে না স্ট্রিপ কাটা কাটা দাগ রয়েছে কালো কালো, এরপরে লায়ন লায়নের কি রয়েছে না লায়নের কেশর রয়েছে, ম্যান এলিফ্যান্ট এলিফ্যান্টের সুর রয়েছে, ট্রাঙ্ক ক্যামেল ক্যামেলের কুঁজ রয়েছে হাম্প, এবং কাউ কাউয়ের শিং রয়েছে হর্ন। এরপরে গয়াতে বলেছে 2 নম্বর গ্লাসে 1 নম্বর গ্লাসের থেকে কম জল আছে এবং 3 নম্বর গ্লাসের থেকে বেশি জল রয়েছে, কিন্তু 3 নম্বর গ্লাসের থেকে বেশি জল রয়েছে, 1 নম্বর গ্লাসে সবচেয়ে বেশি জল আছে, 3 নম্বর গ্লাসে সবচেয়ে কম জল আছে। এরপরে 2-এর কতে বলেছে তোমাদের বর্ষাকাল তোমার কেমন লাগে লেখো, বর্ষাকাল আমি লিখেছি দেখো আমার খুবই ভালো লাগে কারণ ওই সময় বৃষ্টির জলে ভিজতে ভালো লাগে আমার আমার আর মাঠ ঘাট জল ভর্তি হয়ে যায়। এটা তোমরা তোমাদের নিজেদের ভাষায় লিখতে পারো বর্ষাকাল কেন ভালো লাগে। এরপরে খতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে হবে, দেখে নাও প্রথমটি করে দেওয়া রয়েছে, প্রথমটি মৌমাছির ছবি ছিল দিস ইজ এ হানি বি, এরপরে তোমাদের আরশোলার ছবি দিস ইজ এ ককরোচ, এরপরে প্রজাপতির ছবি দিস ইজ এ বাটারফ্লাই, এরপরে পিঁপড়ের ছবি দিস ইজ অ্যান অ্যান্ট, এখানে অ্যান্টের আগে অ্যান বসেছে কারণ এটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। এরপরে তোমাদের স্তম্ভ মেলাও দেখো, 5 যুক্ত 1 5 যুক্ত 1 6 হবে এবং তারপরে 10 যুক্ত 2 12 এবং এরপরে 2 যুক্ত 1 3, এভাবে তোমরা তীরচিহ্ন দিতে পারো। এরপরে মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের সমস্যা সাধনের সক্ষমতা অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিংয়ের উত্তর দেখে নাও। শূন্যস্থান পূরণ করতে বলেছে, প্রথমটিতে হবে সঞ্চয় এবং তারপরে ওই বঞ্চনা, এবং দ্বিতীয়টিতে হবে বিজ্ঞান আর অজ্ঞাত, ওই গয় আকার হবে। এরপরে তোমাদের ফাঁকা জায়গাগুলো ঋতুর নাম লিখতে বলেছে, ব্ল্যাক ক্লাউডস রেন কালো মেঘ এবং বৃষ্টি, এটা কখন হয় বর্ষাকালে মনসুন সিজন, ভেরি হট ড্রাই পন্ড
गरम एवं पुखुर शुष्क हो जाए कखन ग्रीष्मकाल सामार सीजन कोल्ड विंड स्वेटर ठंडा लागे कखन ना शीतकाले विंटर सीजन न्यू लीफ फ्लावर्स कखन नतुन गाछेर पाता जन्माय एवं फुल फुटे बसंतकाले स्प्रिंग सीजन। एरपर तोमादेर बलगुली गुणे फाका जायगा पूरण करते बोलेछे प्रथमे तीनटी बल तीन तारपरे छटी जुक्त दापे चारटी एगुलो देखो जोग करेछि तीन एककेर घरे छय एककेर घरे चार जोग करले तेरो एकक एवं दशकेर घरे मिलिए लेखा হয়েছে। এবারে তোমাদের আমাদের গ্রাম কবিতায় যুক্ত বর্ণ নিয়ে যে শব্দগুলো ছিল সেটা হচ্ছে গ্রাম একটি যুক্ত বর্ণ, পার্ণ একটি যুক্ত বর্ণ এবং আত্মীয়। তাহলে দেখো এইগুলো দিয়ে যে বাক্য রচনাগুলো করেছি, গ্রামে আমরা বসবাস করি প্রাণ খুলে হাসুন এবং সব আত্মীয় স্বজন এসে গিয়েছে, এগুলো বাক্য রচনা হয়েছে। এরপরে নিচের দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে, প্রথমটি করে দেওয়া রয়েছে দিস ইজ দ্য সান, তারপরে হোয়াট ইজ দিস না দিস ইজ এ ট্রি, তারপরে হোয়াট ইজ দিস এটি হচ্ছে দিস ইজ এ স্টার। এরপরে তোমাদের ফাঁকা জায়গা পূর্ণ করতে বলেছিল, তো এখানে তিনটি পাতা করে রয়েছে দুটিতে, এই জন্য মোট পাতা হয়েছে তিন গুণিতক দুই ছটি। এরপরে আবার তিনটি রয়েছে এবং পাতার সংখ্যা রয়েছে গাছ রয়েছে তাদের পাতার সংখ্যা তিন গুণিতক তিন, এই জন্য নটা হয়েছে। তারপরে রয়েছে চারটা গাছ রয়েছে এবং পাতার সংখ্যা তিনটি করে মোট বারোটি। এরপরে হচ্ছে তোমাদের শারীরিক ও সমন্বয় সাধনের সক্ষমতা, তোমরা নিজেরা ভালো করে বাড়িতে বসে ভালো করে এই ছবিটি রং করবে। আমি যেমন রং করেছি দেখো, উপরের বাড়ির ছাদের রংটা হালকা খয়েরি কালারের হবে এবং নিচে মাটির রংটা খয়েরি কালারের হবে। তোমরা গরুর রং হলুদ বা আলাদা কোনো কালার দিতে পারো, গাছের রং অবশ্যই সবুজ দিবে এবং বাড়িটি তোমরা রং করতে পারো এবং বাড়িটিতে যে চারপাশে মিহি রয়েছে ঘেরা রয়েছে বেড়া দিয়ে তাতেও তোমরা রং করতে পারো। এরপরে তোমাদের বলেছে সূর্য এবং আমের ছবি আঁকে এবং ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে, বাক্য গঠন করতে। দেখো সূর্যের ছবিটা তোমরা ভালো করে আঁকবে এবং আমের ছবিটাও আমি একটু মোটামুটিভাবে আঁকার চেষ্টা করেছি। দেখো মেয়ের দ্বারা সেন্টেন্স যেটা লিখেছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ম্যাঙ্গো ইজ সুইট টু ইট। এরপরে তোমাদের লাল রং দিতে বলেছিল, দেখো গুণফলের এককে চাঁদ থাকলে লাল রং দিই, অর্থাৎ তোমাদের গুণফলটের যে গুণফলগুলো পাবো, দেখো দুই গুণিতক সাত চোদ্দ, এটাতে লাল আমি হালকা করে দিয়েছি সেরকম। দেখো এই চার এবং চোদ্দোর ঘরে রয়েছে লাল কালার, সেরকম ছয়ের অর্থাৎ গুণ করে যে ফলটা পাবো, দেখো তিন গুণিতক দুই গুণিতক তিন ছয়ে সেখানে আমরা নীল রং দিয়েছি, সেরকমভাবে আমরা দুই গুণিতক আঠে ষোলো এখানে এককের ঘরে ছয়, এই জন্য নীল রং দিবে। তারপরে দেখো সবুজ রং দুই গুণিতক চারে আট, যেখানে আট থাকে তাকে সবুজ রং দিতে বলেছে এককের ঘরে, এবং দুই গুণিতক নয় আঠেরো, ওঠানেও এককের ঘরে আট রয়েছে, ওই দুটো ঘর তোমরা ভালো করে সবুজ রং দিয়ে মোটামুটি পূর্ণ করবে। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে, ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, নমস্কার।